আসসালামু আলাইকুম ورحمهullahi শাবান মাসের এক বিশেষ রাত হলো সবে বরাতের রাত হাদিসের মাঝে এ রাতকে লাইলাতুন নিসফি মিন শাবান বা মধ্য শাবানের রাত বলা হয়েছে এই রাতটি অত্যন্ত ফজিলতপূর্ণ প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরশাদ করেন ইন্নাল্লাহা লায়াতলিউ ফি লাইলাতিন নিসফি মিন শাবান যে নিশ্চিতভাবে আল্লাহ রব্বুল যে এ মধ্য সাবানের এ রাত এ রাতে তিনি তার সৃষ্টিকুলের দিকে তিনি লক্ষ্য করেন ফায়াল ফিরুল ইজামি এই খালকেহে তিনি তার সমস্ত সৃষ্টিকুলকেই এ রাতে তিনি ক্ষমা করেন ইল্লা আলী মুশরিকিন ও মুশাহিন কিন্তু দুই প্রকারের ব্যক্তি তারা আল্লাহ রব্বুল সাধারণ ক্ষমা থেকে বঞ্চিত থাকে এক ধরনের ব্যক্তি হলো যারা শিরিক করে আর অপর ব্যক্তি হলো যারা অপর ভাইয়ের প্রতি হিংসা বা বিদ্বেষ রাখে এ হাদিসটি আটজন সাহাবির সূত্রে বিভিন্ন সনদে বর্ণিত এবং সবে বরাতের ফজিলতের ব্যাপারে এ হাদিসটি একটি সহি হাদিস এ হাদিস দ্বারা প্রমাণিত হয় এ রাতটি অত্যন্ত ফজিলতপূর্ণ এবং আল্লাহ আলামিন এ রাতকে কেন্দ্র করে তিনি বান্দাদেরকে ক্ষমা করেন তবে এই রাতে আল্লাহ রব্বুল আলামিনের ক্ষমা পাওয়ার জন্য শর্ত হলো দুইটি একটি শর্ত হলো শিরিক থেকে মুক্ত থাকতে হবে আর দ্বিতীয় শর্ত হলো হিংসা এবং বিদ্বেষ থেকে মুক্ত থাকতে হবে কাজেই আমরা এই হাদিস থেকে শিক্ষা পাই যে এই রাতে কোনো ব্যক্তি যদি অতিরিক্ত কোনো আমল নাও করে তার যদি এই দুইটা আমল থাকে এক সে শিরিকের সাথে লিপ্ত হয়নি এবং কারো প্রতি সে বিদ্বেষ বা হিংসা রাখে না তাহলে এ রাতে আশা করা যায় সে আল্লাহ রব্বুল আলামিনের কাছ থেকে ক্ষমা পেয়ে যাবে আর এই দুই সমস্যাগ্রস্ত ব্যক্তি যার মাঝে শিরিক আছে হিংসা এবং বিদ্বেষ আছে সে যেহেতু শর্ত পূরণ করতে পারছে না এই রাতে অন্যান্য এবাদত দ্বারা সে ক্ষমার উপযুক্ত হিসেবে বিবেচিত হবে না কাজেই আমাদেরকে এই দুইটি বিষয়ে সচেতন হওয়া চাই আজকে দুঃখজনক হলেও এটাই বাস্তবতা সবেবরাতের রাতকে কেন্দ্র করে আমরা নানা ধরনের পরিকল্পনা এবং এবাদত বন্দিগি ইত্যাদির মাঝে আমরা এ রাতকে অতিবাহিত করার চেষ্টা করি কিন্তু হাদিসের মাঝে বর্ণিত যে এই দুইটি শর্ত এই শর্ত পালনের বিষয়টাকে আমরা বিবেচনা করি না আমাদের উচিত অন্যান্য এবাদতের সাথে এই দুইটি শর্ত এটাকে পূরণ করা এটাকে সর্বোচ্চ গুরুত্ব দেয়া তাহলে আশা করা যায় এই ক্ষমার রাতে এ ফজিলতপূর্ণ পূর্ণ রাতে আমরা নিজেদেরকে ক্ষমার উপযুক্ত হিসেবে আমরা আল্লাহ রব্বুল আলমিনের কাছে নিজেদেরকে উপস্থাপন করতে পারবো আল্লাহ রবুল্লা আলমিন আমাদেরকে তৌফিক দান করুন